আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমি নাইমা ইসলাম রিপা, নাইমা উইথ আদিয়া চ্যানেল থেকে। তো আজকে ছিল আমার মামাতো বোন মিম ওর বেবি শাওয়ার, তো সেই অনুষ্ঠানে আমরা এসেছি। তো আদিয়ার বাবা অনেক বছর পরে এসেছে, অনেক ভিডিওতেই বলেছি। তো এই হচ্ছে আমার মামাতো ভাই আর ওর বউ, যে আমার হাতে খাবার দিয়ে গেল। আর এই আমার দুই বোন, যেটা এই দুইটা হচ্ছে আমার বড় খালার একটা মেয়ে আর মেজু খালার একটা মেয়ে। পাশের যেই ব্লু কালারের পাঞ্জাবি পরা, ও হচ্ছে আমার ছোট খালার ছেলে। আর এই হচ্ছে আমার এক মিডলেরটা হচ্ছে আমার বড় খালার মেয়ে রুমি আপু, পাশেরটা হচ্ছে আমার মেজু খালার মেয়ে ছায়া আপু, আর ছেলেটা হচ্ছে আমার ছোট খালা আখি আন্টি, তার হচ্ছে ছেলে। আর এই হচ্ছে আমার মামাতো ভাই সীমান্ত। তো এই এটা হচ্ছে আদিয়া আর আমি। আর এই হচ্ছে আমার গোর, যেখানে আমার জন্মস্থান, যেই বাড়িতে আমার বেড়ে ওঠা, যেই বাড়িতে আমার শৈশব কেটেছে, আর কৈশোর পুরাটাই কেটেছে বুয়েটে, শৈশবও কেটেছে বুয়েটে। মানে অ্যাটলিস্ট এখানে আমি, এখানে আর বুয়েটে আমার মিলিয়ে ঝিলিয়ে থাকা, আর এখানে আমার জন্ম। তো এই বাড়িটা নিয়ে আমাদের অনেক স্মৃতি। তো আগে এই বাড়িটা আমাদের দোতলা ছিল, তখন অনেক মজা করতাম, তখন শুধু নিজেদেরই ছিল। তো এখন এটা ভালোই বড় হয়ে গেছে। এই হলো আমার বড় খালার বড় মেয়ে, এটা আমার মা। আর এই সামনে হচ্ছে, এটা হচ্ছে আমার খালা শাশুড়ি। তো আজকে ছিল আমার মামাতো বোনের বেবি শাওয়ার। এই হচ্ছে আমার বড় খালা মেজু খালা, আমার মা হচ্ছে তিন নাম্বার, আর এই হচ্ছে আমার মামাতো ভাইয়ের বউ, আর ওই যে আমার ছোট খালা নীল ড্রেস পরা, যেটা আমার বোনটাকে সাজাচ্ছে। আর হচ্ছে তোমার, এই হচ্ছে আমার মামাতো বোন, ওর নাম মিম, ওর আজকে বেবি শাওয়ার হচ্ছে। তো আমরা সেজন্য এসেছি, ওর সাত মাসের বেবি হবে, সাত মাসের বেবি পেটে। তো আমি বিদেশ থেকে আসার পরে আমি এই অনুষ্ঠানটা পেয়ে গেলাম। এর আগে যখন এসেছিলাম তখন আমার মামাতো ভাইয়ের বউয়ের বেবি শাওয়ার ছিল, সেটাও পেয়েছিলাম। আর ওইটা পাশে ওর ফ্রেন্ড। তো আর এটা আরেকটা মামি, মামির ভাইয়ের বউ। তো এখানে আমাদের পুরো ফ্যামিলি আছে মোটামুটি, আমাদের মানে মার বাড়ির সব ফ্যামিলি, তারপরে হচ্ছে মামির বাড়ির ফ্যামিলি, আমাদের বিশাল বড় ফ্যামিলি, অনেক আত্মীয় স্বজন, মানে আমরাই অনেককে কল্পনার বাইরে, ধারণার অতীত, এতই আমরা ফ্যামিলি। আর সবাই একদম আন্তরিকতা, কখনোই বুঝবে না এই খালার এই মেয়ে, ওই খালার ওই মেয়ে, সব মনে করবে একই মা, একই বাচ্চারা। তো এই হচ্ছে আমার মামাতো বোনের বেবি শাওয়ার। আমি পানি খাবো, আমাকে বলছে কোক খাবো কিনা, কোক তো আমি ওইভাবে খাই না, স্প্রাইট কোক এগুলো আমি খাই না। তো এই আমার মামি, সেই ছোটবেলা থেকে, জন্মের পর থেকেই মামির সাথেই থাকা, উঠা বসা, খাওয়া দাওয়া, আমাদের মামিটা এখন একটু উইক হয়ে গিয়েছে, অনেক অসুস্থ, সবাই তার জন্য দোয়া করবেন। তো অনেক বছর পরে তাদের সাথে দেখা হলো, আর আজকে প্রথম তাদের বাসায় আমি আসলাম বিদেশ থেকে আসার পরে। আমি এসেছি প্রায় দুই মাস হয়ে গিয়েছে, আমি সময় করতে পারিনি। তো আজকে এই অনুষ্ঠান উপলক্ষে আসলাম, ওই যে আমার মামাতো বোন। তো একটু পরেই ফটো সেশন হবে, আমার খালা হলো ফটো আর ভিডিও করার একদম মাস্টার পিস, কী বলবো। এই হচ্ছে আমাদের পুরো ফ্যামিলি, মার বাড়ির ফ্যামিলি, এখানে আমার বাবার বাড়ির ফ্যামিলির কেউ নাই, সব মার বাড়ির ফ্যামিলির সবাই। তো এই সবাই ব্লু কালারের ড্রেস পরে আসতে বলেছে, আমার ব্লু কালারের নীল রঙের অনেক সুন্দর ড্রেস ছিল, আমি জানতে পারিনি, আম্মা আমাকে বলে নাই। এই হচ্ছে আমার মামাতো বোন আর মামাতো ভাইয়ের ছেলে, সে খুবই ভালো করে পোস্ট দিচ্ছে। তো এই হচ্ছে আমার দুই খালা, এখানে আমার চার খালাই আছে আর এক মামা, আরেক মামা আমার খুব রিসেন্ট মারা গিয়েছেন ক্যান্সার হয়ে, আর নানুও ছিল, নানুও দুই বছর হয়েছে মারা গিয়েছে, নানু থাকলে অনেক মজা হতো আরও। নানু আমাদের ছিল মাথার মুকুট, এরকম নানু হয় কি না আমার জানা নাই, আমাদের অনেক আদর করে বড় করেছে, আমার মনে হয় মার থেকে বেশি আদর করে নানুই বড় করেছে। তো এখানে আমার বোনের বেবি শাওয়ারের কিছু টুকিটাকি আয়োজন করেছে, এখানে পুডিং বানিয়েছে, পাস্তা বানিয়েছে, সেমাই বানিয়েছে, হাতে বানানো পিঠা বানিয়েছে। তো আমাদের একটা হেল্পিং হ্যান্ড আছে আমার খালার, সে ছোটোবেলা থেকেই আমাদের বাসায় থাকে। আর ওই পিছনে হচ্ছে আমার ছোট খালার ছেলে, আমার ভাই নিঝুম,
আর এই যে আমার বোনরা আসছে সবাই, যে আদিয়া বেগম, এই যে আমার খালা জান, ওটা হচ্ছে মামাতো ভাইয়ের বউ। তো সবাই একসাথে অনেক বছর পরে এই অনুষ্ঠান উপলক্ষে মিট হলাম। তা আমার খারাপ লাগলো, সবাই ব্লু ড্রেস পরেছে, আমি ব্লু ড্রেস, আমি জানি না, নয়তো আমি ব্লু ড্রেসটা একবার নিয়ে আবার রেখে এসেছি, পরেছিলাম আবার খুলে রেখে আসলাম। তো আমার সাথে কারোর কালারই ম্যাচিং হলো না, সো আফসোস হচ্ছে। একবার সুমনকে ফোন করে বলেছিলাম তুমি আসার সময় আমার ব্লু ড্রেসটা নিয়ে এসো, ও আস্তে আস্তে অনুষ্ঠান শেষে, দেখো আমরা সব বোনেরা মিলে তাকে দোয়া দিচ্ছি। আমার খালা তো একজন মাস্টার পিস ভিডিও করার আর ছবি তোলার, তো সে অনেক সুন্দর করে আয়োজন করে। আর আমার বিয়ের সময়ও আমার খালা আমাকে সাজিয়েছে, মিমের বিয়ের সময়ও খালা তাকে সাজিয়েছে, আবার মিমের বেবি শাওয়ারে সাজিয়েছে। তারপরে মানে আমাদের বাসার অনুষ্ঠান হলে উনি সবাইকে সাজিয়ে গুছিয়ে দেয়, সব কিছু করে দেয়। তা আমরা এখানে ভিডিও করছি, মজা করছি, ফটো সেশন করছি, সেই দিনটা অনেক মজার ছিল। এই যে ছোটোখাটো আয়োজন, পুডিং বানিয়েছে, যদিও আমার মতে কিংবা সবার ক্ষেত্রেই এই বেবি শাওয়ার এগুলা আমাদের ধর্মে নাই, এগুলা ঠিক না। তো অনেকে শখের মধ্যে করে, আর ফ্যামিলির কালচার মেনটেন করার জন্য, মন রক্ষা করার জন্য আসলে এগুলা আসা। কিন্তু আমার ছোট বড় মেজু খালার ছেলে আছে, ও এই জন্য আসে নাই, যেটা আমাদের ধর্মতে এটা ঠিক না। তো এটা উৎসাহ আমি কাউকে দেই না এটা করার জন্য। তো ওর প্রথম বেবি, তাই ওদের শখ হয়েছে, তাই করছে, এটা তাদের বিষয়। এখন আমাদের বলেছে এখন না আসলেও দেখতে ভালো দেখা যায় না, তাই আমরা আসলাম। তো আমি কাউকে এই বেবি শাওয়ার করার জন্য উৎসাহ দেই না, এটা ঠিক না। তো যাই হোক, এগুলো কথা না বাড়াই, এখন ধর্ম নিয়ে কথা বললে অনেক ঝামেলা, এত কিছুতে না যাই, মজা করছি, সবাই একসাথে হয়েছি, আমি ওইটা ভেবে আসিনি, আমি এসেছি সবার সাথে দেখা হবে, আনন্দ উৎসব করব। এই জন্য এই যে আমার বোন, মামাতো বোন, যেটার সাথে ছোটোবেলা থেকেই মামাতো ভাই বোনের সাথে বড় হয়ে এসেছি, অনেক স্মৃতি, অনেক ভালোবাসা, একসাথে উঠা বসা, ঘুমানো, খাওয়া দাওয়া, মানে অনেক কিছু, জীবনের অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আমরা কাটিয়েছি সবাই মিলে ঝিলে। এখন আমরা যে যার মতো, যে যার মতো সংসার করে, যার যার স্বামী সন্তান নিয়ে ব্যস্ত। এটা ছিল আমার নানুর বাড়ি, অ্যাকচুয়ালি আমার নানার বাড়ি, আমার নানা আমার নানুকে এই বাড়িটা গিফট করেছিল। সেইখানেই আমাদের সব খালাতো ভাই বোনদের বেড়ে ওঠা, জন্ম, এখানেই অনেক ভালোবাসা, এখানেই সব কিছু। এটাই আমাদের অনেকটা বলতে পারো শিকড়, যেই শিকড়ের টানে আমরা যে যেখানেই থাকি, যে প্রান্তেই থাকি না কেন, এখানেই আমরা চলে আসি। তবে আমার নানু থাকলেও আরও বেশি মজা হতো, নানুটা আমাদের মাথার মুকুট ছিল। তো নানু আজকে নাই, খুবই আফসোস নানুর জন্য। সবাই তো আর সব সময় বেঁচে থাকে না, তবে আমার নানু অনেক লাকি একটা নানু ছিল। আমরা প্রত্যেকটা নাতি নাতনি নানুকে আগলিয়ে রাখতাম, মাথায় করে রাখতাম, আর নানুকে অনেক ভালোবাসতাম আমরা সবাই। আমি আমার নানুর মতো এত ভাগ্যবতী মানে নানু আমি কোথাও দেখিনি। আমার নানু যেরকম ফ্যামিলির সবাইকে আগলিয়ে রাখতো, আর আমরাও যেভাবে নানুকে আগলিয়ে রাখতাম, এখনকার যুগের ছেলেমেয়েরা, এই দাদা দাদি, নানু, নানা, যে এগুলার ভালোবাসা ওইভাবে জানে না। আমাদের একটা ফ্যামিলির ট্র্যাডিশন ছিল যে নানু খুব পান খেত, পান খেয়ে ওটা চিবিয়ে চিবিয়ে একদম পানের যে রস সব খেয়ে ফেলে, একটা কি বলে এটাকে, একটা ইয়ে থাকে যে ছালগুলো থাকতো, আমরা নাতিরা সবাই হাত পেতে থাকতাম, নানুর ওই পান চিবানোটা আমরা খেতাম। এটা আমাদের ফ্যামিলির একটা ট্র্যাডিশন ছিল। আমরা খালাতো ভাই বোনরা মারামারি লেগে যেতাম, হয়তো অনেকে মনে করতেও একটা উইয়ার্ড জিনিস, কিন্তু না, এটা আমাদের জন্য অনেক ভালোবাসার একটা জিনিস ছিল। নানুর ওই পান চাবানিটা যে খাওয়ার জন্য আমরা কি পাগল ছিলাম, আমরা নাতিরাই সেটা জানি। মানে আমরা সবাই, নানু বেশি করে পান নিত, পান নিয়ে অনেকক্ষণ খেত, খেয়ে এটা রস টস চাবিয়ে যেই ছোবাটা থাকে ওইটা আমাদের হাতে হাতে দিত, কি যে মজা লাগতো সেটা। এটা কারোর আছে কিনা আমি জানি না, কিন্তু আমাদের ফ্যামিলিতে এটা একটা ট্র্যাডিশন ছিল। আর আমি তো ম্যাক্সিমাম নানুর কাছেই বড় হওয়া, ছোটোবেলা থেকেই নানুর কাছেই থাকা। আবার মনে করো বুয়েট থেকে এসে আমার ছুটি থাকলে, আবার আমি এখানে থেকে পড়াশোনাও করেছি মডেল স্কুলে, তারপরে তোমার বাবার বাসা থেকে এসে নানুর কাছেই বেশিরভাগ থাকতাম।
নানু কখনো ওইভাবে যেত না, শুধু আমার বার্থডের সময় নানু সব বার্থডে অ্যাটেন্ড করতো, তখনই যেত বিশেষ বিশেষ অকে আমার বার্থডের ভিতরে, আর নানুর কাছ থেকে সেরা সেরা উপহার পেতাম। ম্যাক্সিমামই গোল্ড, আংটি, গলার চেন, কানের দুল, এগুলাই দিয়ে আসতো নানু। কোনো নাতিকে দেখ আর নান দেখ, আমার বার্থডে মিস কখনোই নানু করতো না, আর আমাকে অন্যভাবে ভালোবাসতো। তো সেটাই, নানুকে অনেক ভালোবাসি, অনেক মিস করি। আমার নানুর মতো নানুই হয় না, আমি আমি যত নানু দেখেছি আমার নানুর মতো এত সৌভাগ্যবান নানু কারোই ছিল না। হয়তো তোমাদের অনেক বোরিং লাগতেছে আমাদের কথা, কিন্তু আমার এটা অনেক আবেগের, অনেক ভালোবাসার। আমার নানুর বাসা এখন আর যেতে ইচ্ছা করে না, যেহেতু নানু নাই আমার একদম খা খা লাগে। অনেকে হয়তো বলতে পারে আমি অহংকারী হয়ে গিয়েছি, বিদেশে থাকি, আসলে এরকম কিছুই না। আমি ওইখানে গেলে আমার নানু নাই এই শূন্যতাটা আমি নিতে পারি না, মানে খুবই অন্য টাইপের খারাপ লাগে যে এই খাটে নানু বসেছিল, এইখানে নানুর সাথে ঘুমিয়েছিলাম, এইখানে নানু গল্প করেছিল, এই স্মৃতিগুলাই মানে মানে মাথায় আসতে থাকে, যার কারণে ভালো লাগে না। তো এই হচ্ছে আমার, এই যে চার খালা বসেছে, আমি আর আদিয়া বসেছি, আমার মামাতো বোনেই এই পাশে, এই আমার সাথে বসা বড় খালা, এই পাশে মেজু খালা, মিমের পিছনে এটা আমার মা তিন নাম্বার, আর ব্লু ড্রেস পরা আমার চার নাম্বার খালা। এই চারটা খালাই এখন জীবিত আছে, আর একটা মামা আছে, আরেকটা মামা ক্যান্সারে মারা গিয়েছে। তো ছোটোবেলা থেকে এদের কাছেই মানুষ, এদের কাছেই বড় হওয়া, এদের কাছেই থাকা। তো এই হচ্ছে আমার সব মার বাড়ির ফ্যামিলির মানুষ, আর এগুলাই অনেক আপন। তবে আমার বাবার বাড়ির যে ভাই বোন আমরা আছি, ওরাও আমাদের কাছে সেম আপন, ওদের সাথেও বড় হয়েছি। মানে আমাদের যৌথ ফ্যামিলির দুই পাশেই যৌথ ফ্যামিলি ছিল, তো যার কারণে দুই পাশেই আমাদের ওইভাবে যৌথ ফ্যামিলির ভাবেই বড় হওয়া, ওইভাবেই বন্ডিং আমাদের, ওঠা বসা চলা। তবে আমার একটা ক্ষেত্রে কি, আমি একা, তো আমি ভাই বোন একাই ছিলাম, তো তখন থেকে আমার একটা মানে একা থাকার প্রবণতাটাও আমার মধ্যে আছে। মানে একা যদি না থাকতাম, বড় না হতাম বাবার বাড়িতে, তখন কিন্তু আমি বিদেশে এত বছর ধরে থাকি, এটা কিন্তু আমার পক্ষে থাকা সম্ভব হতো না। তা আমার এই মামাতো বোনের বিয়ে হয়েছে, ওর হাজব্যান্ডও সৌদি আরবে থাকে, ও ওর হাজব্যান্ড আসেনি, ওর ফোনে বিয়ে হয়েছে, দেন ও বিয়ে করেই দুই তিন সপ্তাহের মধ্যে ওর হাজব্যান্ড ওকে নিয়ে গিয়েছিল, দেন ওইখান থেকে ও প্রেগনেন্ট হয়ে, তারপরে আবার ও অনেক অসুস্থ ছিল, ওর হাজব্যান্ড পাঠিয়ে দিয়েছে বাংলাদেশে। তখন বেবি হবে, হবে হওয়ার পরে আবার সৌদি আরবে চলে যাবে। তো আমার পার্শ্ববর্তী দেশ, আমি বাহরাইনে থাকি, ও সৌদি আরবের দাম্মামে থাকে, আমার কাছ থেকে মাত্র আধা ঘন্টা লাগে যেতে। তো আমরা চেয়েছিলাম যে দেখা করব, তো এখন তো বাংলাদেশ চলে গেছে, তো আবার যখন আসবে তখন ইনশাআল্লাহ বোনের বাসায় যাব, আমার বাসায়ও আসবে, সমস্যা নাই, আমরা পার্শ্ববর্তী দেশেই থাকি দুই বোন। তো ওই দিনটা খুব মজার ছিল। আর হচ্ছে সুমন এই বাড়িতে আসছে বারোটা বছর পরে, বারো বছর পরে, হ্যাঁ বারো বছর পরে বাংলাদেশে আসলো। তো আজকেই প্রথম ওই বাসায় আসছে। তো আমাদের ফটো সেশন আর সারাদিনে শেষ হবে না, আমাদের ফটো সেশন চলতেই থাকবে। তো আর আসলে এগুলা স্মৃতি, ভালোবাসা, এগুলা না থাকলে আমরা কোথা থেকে আসতাম? এই মা খালাদের কাছ থেকেই তো আমাদের আশা, আমাদের পৃথিবী দেখা। তো খুব সময়, এবার খুবই সময়, সুন্দর একটা সময় কাটিয়েছি, অনেক মানে এনজয় করেছি, পুরো ফ্যামিলির সাথে উঠা বসা আবার আগের মতো চলাফেরা হয়েছে, অনেক ঘুরতে গিয়েছি, আর ফ্যামিলিতে অনেক সময় কাটালাম এইটাই। তো আর কি বলবো, বকবক করতে করতে কথাই হারিয়ে ফেলেছি, আর কত কথা বলবো। তো এখনও ফটো সেশনই চলছে, এটা হচ্ছে আমার বর্তমানে মামার বাড়ি, প্রথমে ছিল নানার বাড়ি, তারপরে নানা আমার নানুকে দিয়েছে, নানু যতদিন ছিল, আমরা এখনও নানুর বাড়ি বলি, মামার বাড়ি এখন বলি না, এখন মামার বাড়ি হয়েছে, যেহেতু নানু নানা কেউই নাই, তো মামার বাড়ি হয়েছে। তো তারপর আমরা মামার বাড়ি বলি না, আমরা বলি নানুর বাড়িতেই যাচ্ছি, নানুর বাড়িতেই সব কিছু। তো জানি না এখান থেকে কে কখন চলে যায়, তো এই একটা স্মৃতি রইল, সব সময় থাকবে, অবসর পেলে দেখতে পারবো। এই হচ্ছে অবস্থা, এই আমাদের চার খালা, মা খালা মিলে চারজন। তো এরা সবসময় একসাথেই থাকে, একসাথেই আসে, একসাথেই চলাফেরা,
যেহেতু বোন সব একই মায়ের পেটের চার বোন, অথচ চার রকমের চারজনের ক্যারেক্টার, কেউ একটু নরম, কেউ একটু শক্ত, কেউ একটু অন্য টাইপের। আমার এই বড় খালা তো পুরো মাটির মানুষ, কথাই বলে না, আর মেজু খালা তো একদম কথার ফুলঝুরি, ছোট খালা ব্যালেন্স, আর আমার মা তো আছেই। এই হলো অবস্থা, চার খালার চার ক্যারেক্টার, চারজন চার রকমের মানুষ আর কি, মন মানসিকতা নিয়ে তৈরি হয়েছে। তো ছোট খালা আমাদের সাথে ফ্রেন্ডলি, ছোট খালা আমাদের পুরো বন্ধু, আর বড় খালারা তো আমাদের অনেক 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 বড়। মেজু খালা, বড় খালা, এদের সাথে তো আমাদের আর ওইভাবে কম্বিনেশন কম। ছোট খালার সাথেই সবার অনেক ভালো গুড রিলেশনশিপ কম্বিনেশন। তো তো দিনটা খুব ভালো ছিল। আমাদের জামাই সাহেব এখনও আসে নাই আমার, সে মিষ্টি টিষ্টি কেনা নিয়ে ব্যস্ত, 12 বছর পরে আর কি নানি শাশুড়ির বাড়ি আসবে, তো সেইভাবে প্রিপারেশন নিয়েই আসবে। তো একটু সিক আসতে চায় নাই, তো আমি বললাম সবাই যখন আসবে দেখা হবে, আসো। আর এই হচ্ছে আমরা বোনরা, ভাইয়ের বউ, এই অবস্থা। তো এই যে আমার বড় মামা এতক্ষণ পরে এসেছে, আর এইগুলো হচ্ছে আমার মামার মামির ভাইরা, বোনরা, ওরাও এসেছে। তো এখানে হচ্ছে সুগার মাপা, ডায়াবেটিক্স মাপা। আমার এক মামা তো বোন ডাক্তার, সে মেডিসিন সার্জারি ডাক্তার, ভালোই ডাক্তার। এই যে লাকি, এই আমার মামি, আর ওইটা হচ্ছে মামা, ওই যে বসে আছে খাটের উপরে যেটা, ওইটা আমার মামা, আর এটা মামি। আর এগুলো হচ্ছে মামির ভাই, ভাইয়ের বউ, ভাইয়ের মেয়ে। আর ও হচ্ছে লাকি, ও হচ্ছে ডাক্তার, ও সবাইকে সুগার মেপে দিচ্ছে, আমাকেও সুগার মেপে দিচ্ছে। আমি তো 2.5 মাস হয়েছে আসছি, সুগারটা মাপি নাই, তো এখন মাপছি সবাইকে সুগার। এখানে সুগার মাপা হচ্ছে মুরব্বীদের। এই হলো আমার মামি, একমাত্র মামি, আরেকটা মামা তো মারা গিয়েছে, ওই মামি আছে পাশের ফ্ল্যাটে, কিন্তু তার সাথে সে আসে নাই, সম্ভবত সে বিজনেস নিয়ে ব্যস্ত। তো এখানে হচ্ছে মুরব্বীদের সুগার নিয়ে কথাবার্তা হচ্ছে, ডায়াবেটিস নিয়ে। এটা হচ্ছে এক গ্রুপ এক রুমে, এই পাশে হচ্ছে ফটো সেশন হচ্ছে, আর ওই রুমে হচ্ছে তোমার ছোট ছোট বাচ্চা যারা আছে তারা বসে বসে আড্ডা দিচ্ছে। এগুলো হচ্ছে মামির বাড়ির সবাই, মামির বাড়ির আত্মীয় স্বজন, ওরা এসেছে। তো এটা ছিল মাঝখানের রুমে, সবাইকে সুগার মাপলো। তা আমার সুগার আছে মিডিয়াম, হাইও না আবার লো না, সব থেকে বেশি সুগার হচ্ছে মামির। তো কার কি সুগার, এই দেখো এখন আমাদের দাঁড়া করায় ফটো সেশন চলছে, হাসাহাসি হচ্ছে, খুবই মজা হচ্ছে। এগুলা হচ্ছে আবার বোনের বাচ্চা, এই যে সামনে একটা লাল ড্রেস আর কালো ওড়না, ওই যে ওটা হচ্ছে আমাদের একটা আলো আপা, ওইটাও হচ্ছে আমাদের আরেক খালার মেয়ে, মামির বোনের মেয়ে, বোনের মেয়ের আবার ওই লাল ড্রেস পরা, ওরা হচ্ছে বাচ্চা। মানে এখানে অনেকগুলো জেনারেশন আছে, অনেকগুলো জেনারেশন এসেছে। তো সবাইকে নিয়ে ভিডিও করতে পারিনি, কারণ রুম তো ছোট ছোট আর মানুষ অনেক বেশি, তো ছাদে প্যান্ডেল করে নাই, কারণ অত বড় অনুষ্ঠান করার ইচ্ছা ছিল না। তারপরেও যথেষ্ট ভালোই অনুষ্ঠান হয়েছে, সবাই এসেছে। তো গ্রুপের ছবি তুলতে তুলতে আমরা পাগল হয়ে যাচ্ছি। তো এখানে আমি আছি, আমার ওই যে আলো আপার মেয়ে আছে, আরেকটা মামির মেয়ে আছে, তারপরে আমরা বোনেরা আছি, আর এই যে নীল রঙের সাদা রঙের হিজাব পরে, এটা আমাদের একটা বোন, খালাতো বোন, ওই যে ডাক্তার, ও ডাক্তার। তো আর ওই যে ওর আম্মু নামাজ পড়ছে ওইখানে বসে, বসে বসে নামাজ পড়ছে, যেহেতু জায়গা নাই, সম্ভবত ওনার সমস্যা পায়ে। ওরা আবার ওইখানে আবার আমার আরেকটা খালা, মানে আমার মামির বোনের বোন থাকে আবার কানাডায়, ওখানেই ওরা সেটেলড, ওরাও আসছে। এই আলো আপার পুরো ফুল ফ্যামিলি, ওর মার বাড়ির পুরো ফ্যামিলি সবাই কানাডায় থাকে, জানুয়ারিতে সবাই আসছে, ওনার ছোটো বোনের বিয়ে হবে সেই উপলক্ষে। তা আমাকে বলছিল থাকার জন্য, আমি বলছি পাগল, এতদিন থাকবো, আমার বাচ্চার স্কুল আছে না, পরে বলে থাকো, বিয়েতে অনেক মজা হবে, নয়তো আবার জানুয়ারিতে এসো, আমাকে এত তো আর আসতে পারবো না। তো এই তো আমাদের ফ্যামিলি। তো আশা করছি তোমাদের ভালো লাগলো, আর খুব মানে সুমনকে অনেকবার ফোন দেওয়া হয়েছে, সে এখনও আসছেই, দেরি হচ্ছে, আর আমাদের ভিডিও আর শেষ হচ্ছে না।
আমাদের ছবি তুলা আর শেষ হচ্ছে না, আমরা ছবি তুলেই যাচ্ছি। এই যে আমার জামাই সাহেব চলে এসেছে, তাকে আপ্যায়ন করার জন্য তার শালারা রেডি হয়ে আছে, খালাম্মা আছে, আমার বোনেরা আছে। তারপরে হচ্ছে এই যে আমার জামাই আসছে, পিছনে আমার মামাতো মামাতো ভাই। তো মিম অলরেডি সব ড্রেস ফ্রেস ফ্রেশ হয়ে গিয়েছে, ও সাজগোজ শেষ, ও এত দেরি করেছে আসতে, আর সবাই ওর জন্যই অপেক্ষা করছে। এটা হচ্ছে আমার মামাতো ভাইয়ের রুম। তো জামাই আসছে, দুলাভাই আসছে, এই যে দুলাভাই নিয়ে আসছে অনেক মিষ্টি টিষ্টি সেঞ্চুরি থেকে, তো আমি আর প্যাকেট ট্যাকেট খুলে দেখিনি। তো এই যে আমার সবাই এসেছে সুমনের জন্য এই রুমে, তো তাকে আপ্যায়ন করা হচ্ছে, সবাই তো হ্যাপি এত বছর পরে। এই যে সব খালাতো বোনরা, খালাতো ভাইরা, তারপরে হচ্ছে এই তো সব আত্মীয় স্বজন। এখন আবার কতগুলো ফটো সেশন হবে, ছবিগুলো আমার পেজে দেওয়া হয়েছে, সবাই মিলে মিলে যে ছবি তুলেছি। এই যে জামাইকে আপ্যায়ন করলো, পাস্তা, পুডিং, মিষ্টি, তারপরে তোমার হাতে বানানো একটা পায়েস, কোক দিয়ে, স্প্রাইট দিয়ে, তারপরে আরও খাওয়া আছে, বিরিয়ানি রান্না করেছে বাবুর্চি দিয়ে। তো 12 বছর পরে সে শ্বশুর বাড়ি এসে আপ্যায়ন পাচ্ছে, আর সবাই মিলে ভিডিও ফটো সেশন চলছে তো চলছেই। তো দিনটা অনেক মজার কাটলো আমাদের, আর এটা ছিল মিমের বেবি শাওয়ারের অনুষ্ঠান, পুরা ভিডিওটাই দিয়ে দিয়েছি মানুষ। ইচ্ছা আশা করছি তোমরা ধৈর্য ধরে দেখবে আমাদের ফ্যামিলি পার্টি। তো এখানে দেশি হাতে বানানো সেমাই পিঠা বানিয়েছে, যেটা অনেক বছর পরে একটুখানি খেয়েছি। এত মিষ্টি আমার পছন্দ না, আদি আর বাবা তো কিছুই খেতে পাচ্ছে না, এত বছর পরে এসেছে খাবার খাওয়া রুচি আমারই হয়নি 2.5 মাসে, আর ওর মাত্র 1-2 দিনে কি হবে, ও এসেছে মাত্র কালকে। তো আজকের মধ্যে কি আর খেতে পারবে, বেচারা কিছুই খেতে পারছে না। তো এই আমাদের আবার অনুষ্ঠান ফিনিশ, আশা করছি মিমের বেবি শাওয়ারটা ভালো লাগলো আর আমার পুরো পরিবারটা দেখতে পারলে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো।